প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি বলেন, তাণ্ডবকারীদের বিচার দেশবাসীকেই করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, যত বাধাই আসুক দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন তিনি। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে মিরপুর 10 মেট্রো রেল স্টেশন। বৃহস্পতিবার সকালে স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত বেশ কিছু জায়গা ঘুরে দেখেন তিনি। এ সময় ক্ষয়ক্ষতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন মেট্রো রেল সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকারীদের যেমন দাবি ছিল তার চেয়ে বেশি পূরণ করা হয়েছে। তারপরেও এই আন্দোলন কিসের আলামত? তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে, তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত করতে থাকতে, কিন্তু সেটা করলো না। আর এরই সুযোগ নিয়ে সেই 17 জুলাই থেকে যেভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হলো, সব ধরনের নাশকতা মোকাবেলায় জনগণকে সোচ্চার হতে হবে। এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া, আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম। তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, এর বিচার তারা তাদের করতে হবে। এ সময় নারকীয় এই হত্যাযজ্ঞের প্রতি তীব্র ঘৃণা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।